বিয়ের জন্য পাত্র চাই, ছেলে প্রতিবন্ধী হলেও চলবে, কিন্তু শর্ত একটাই, ছেলের সরকারি চাকরি থাকা চাই। এমন বিজ্ঞাপন কিংবা মেয়ের বাবা দেখেছেন কখনো? সদ্য হাইপ তোলা টুয়েলথ ফেল মুভিটার কথাই ধরুন না, সোনার হরিণ নামের আদলে মোড়ানো সরকারি চাকরিটাকেই কত না জাঁকজমকভাবে প্রেজেন্ট করা হলো। মনোজের সাফল্যের পেছনে কার বেশি অবদান, গৌরী ভাইয়া নাকি শ্রদ্ধা, তাই নিয়ে কত শত তর্ক বিতর্ক। তবে এই নিয়ে আমাদের এই মুহূর্তে কোনো কথা নেই, বরং আমরা আপনাকে দেখাবো একটা নির্মম বাস্তবতা। চলেন এই টুয়েলথ ফেল দিয়েই শুরু করি। টুয়েলথ ফেল মুভির নাভিনের একটা সংলাপের কথা মনে আছে? আচ্ছা, আমরাই বলছি, আপনি ফ্ল্যাশব্যাকে পাতা উল্টান। গৌরী ভাইয়ের ষষ্ঠ অ্যাটেম্পে ব্যর্থ হওয়ার পর তার খোলা রিএস্টার টি স্টলে বসে নাভিন বন্ধুদের আড্ডায় একটা কথা বলে। বাংলাতে এরকম, কেন এদের প্রত্যন্ত জায়গা থেকে এসে খেয়ে না খেয়ে কষ্ট করে এই আইএস আইপিএস নিয়ে পড়ে পড়ে নিজেদের সময় নষ্ট করতে হবে? আসলে তো তারা দেশের সম্পদ নষ্ট করছে, তাদের উচিত বাস্তবতা মেনে নেওয়া আর সামনের দিকে মুভ অন করা। আইএস আইপিএস এর পিছে ছুটে ছুটে তারা তাদের জীবনের সবটুকু সময় নষ্ট করছে, আর শেষমেশ ব্যর্থ হয়ে বেছে নিচ্ছে সব ছোট ছোট কাজ নিজেদের পেট চালানোর জন্য। তার থেকেই তো সবকিছু মেনে নিয়ে নিজের মতো চাকরি খোঁজাই ভালো ছিল এদের। বাস্তবতা এমনই, বছরের পর বছর চলছে বিসিএস এর পেছনে ছোটা, আর তারপর অধিকাংশই ব্যর্থ হয়ে হারিয়ে ফেলছে দিকবিদিক। জনসংখ্যা ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশে 2023 সালে এসে বেকারত্বের হার দাঁড়িয়েছে প্রায় 25 লাখে। এই তো ভারতে 2018 সালে পিয়ন পদে আবেদন করে বসে 3,700 পিএইচডি ডিগ্রিধারী। জানেন সেই পদে ন্যূনতম আবেদনের যোগ্যতা কত ছিল? জাস্ট 5ম শ্রেণী পাস। অনেকগুলো কারণের মধ্যে এই বেকারত্বের অন্যতম কারণ বিসিএস জ্বর বা কোনো মতে একটা সরকারি চাকরি পাওয়ার ক্রেজ। হাজার হাজার গ্র্যাজুয়েট শুধুমাত্র একটা সরকারি চাকরি পাওয়ার লোভে আবেদন করে চলেছে যা পাচ্ছে সব জায়গায়, হোক সেটা কেরানি হোক অন্য কিছু। প্রয়োজনে লাখ লাখ টাকা ঘুষ দিতেও রাজি এদেশের মধ্যবিত্ত পরিবারগুলো, শুধু দরকার একটা সরকারি চাকরির, যার ফলে একটা বিরাট অংশ বছরের পর বছর বেকার থেকে যাচ্ছে। প্রথম আলোর তথ্য মতে 2022 সালে প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী কিংবা গার্ড পদে একটা চাকরির জন্য রীতিমতো যুদ্ধ লেগে গিয়েছিল। প্রায় কয়েক হাজার স্নাতক ডিগ্রিধারী এই পোস্টে একটা চাকরির জন্য আবেদন করে বসে। এদেশের একটা বিপুল জনগোষ্ঠী বিশ্বাস করে সরকারি চাকরিই আলটিমেট হ্যাপিনেস, আর তাই তো বিসিএসে আবেদন পড়ে প্রায় 7 থেকে 8 লক্ষ। শুধু একটা পিয়ন পোস্টে লড়ে কমপক্ষে 100 জনের উপরে। এই হলো পরিস্থিতি, এটাই নির্মম বাস্তবতা। ফিরে আসি টুয়েলথ ফেল মুভিতে। এই সিনেমায় আমরা মনোজের স্ট্রাগল দেখে কেঁদেছি, সর্বশেষ সাফল্য দেখে অনুভব করেছি সুখ, আর সবশেষে নিজেকে একবার হলেও মনোজের জায়গায় দেখতে চেয়েছি। এবার একটু মনোজের ফাইনাল রেজাল্ট পাওয়ার মুহূর্ত কল্পনা করুন। খুশিতে কেঁদে দিয়ে মনোজ মাটিতে লুটিয়ে পড়ে আর শ্রদ্ধা এসে জড়িয়ে ধরে, তাই তো? না, এই দৃশ্যের কথাই বলছি, তবে একটু ভিন্নভাবে। এই সিনে একটা প্রচ্ছন্ন মুহূর্তও আছে। হাজার হাজার স্টুডেন্ট যাদের চাকরি হয়নি তারা হাহাকার করছে, কিন্তু মুভিটায় মনোজের স্ট্রাগলের জার্নিতে এতটাই ডুবেছিলাম যে আমরা অনেকেই এই প্রচ্ছন্ন মেসেজকে নজরেই আনিনি। হ্যাঁ, পরিশ্রমে ফল আসবেই এটা ধ্রুব সত্য, কিন্তু সিট তো অল্প, এই নির্মম বাস্তবতাও অনুধাবন করতে হবে। সমীক্ষা বলে 2022 সালে এই বাংলাদেশে 513 জন শিক্ষার্থী আত্মহত্যা করে, তার মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ছিল প্রায় 19.1%। এই নিজেকে আত্মহুতি দেওয়ার কারণ আসলে কি? ডিপ্রেশন। বিসিএস ক্রেজে মত্ত হয়ে লাগাতার পরিশ্রম করার পরও সাফল্য না পেয়ে হতাশায় নিজেকে বলি দিচ্ছে শত শত স্টুডেন্ট। মনোজ কিংবা মনোজের থেকেও পরিশ্রমী কোনো কৃষক কিংবা রিক্সা চালকের সন্তানের সাফল্যের গল্প প্রায় প্রতি বছরই আমরা শুনি, পত্রপত্রিকায় ভাইরাল হয়, আমরা মোটিভেটেড হই অনেকেই। কিন্তু এই গল্পগুলো তৈরি হওয়ার থেকেও হাজারো পরাজিত বীরের আত্মহুতি কিংবা চূড়ান্ত অবসাদগ্রস্ত হয়ে পড়ার গল্প থেকে যায় নীরবে নিভৃতে। এই বাণিজ্যিক বাজারে ব্যর্থ কিংবা হেরে যাওয়া মানুষদের জায়গা কোনো গল্প কিংবা নিউজে খুব একটা মেলে না, আর মিললেও ব্যর্থতার উদাহরণ কখনোই আমাদের আকৃষ্ট করে না। যেখানে একটা সিটের জন্য হাজার হাজার মানুষের লড়াই চলে, সেখানে সবটুকু উজাড় করে চেষ্টার পরেও ব্যর্থতার বৃত্তে আটকে যাচ্ছে প্রতি বছর হাজারো মানুষ। থেমে যাচ্ছে তাদের প্রাকৃতিকভাবে বেঁচে থাকার সুখ, বাড়ছে মৃত্যু কিংবা বেকারত্ব। এখন কথা হলো এই বঙ্গদেশে সরকারি চাকরির লোভ কেন এত প্রকট। কিছু কারণ তো অবশ্যই আছে, চলেন একটু পুরো সিনারিওটা অ্যানালাইসিস করি। এদেশের প্রেক্ষাপটে আর্থসামাজিক স্বীকৃতি আর সামাজিক সম্মান সবকিছু মিলিয়ে একটা বৃহৎ গোষ্ঠী এখনও সরকারি চাকরিকেই বেশি প্রাধান্য দেয়। বছরের পর বছর বসে নিজেকে তৈরি করেন একটা সরকারি চাকরির লোভে। এর পেছনেও রয়েছে নানা কারণ। বেসরকারি চাকরির তুলনায় সরকারি চাকরি বেশি নিরাপদ, ওয়ার্কলোডও কম। বেসরকারি চাকরিতে যে কোনো সময় চাকরি হারানোর সম্ভাবনা থাকে,
সরকারি চাকরিতে বেসরকারি চাকরির তুলনায় জবাবদিহিতাও কম। সরকারি চাকরিতে চাইলে নানা অসাধু উপায় অবলম্বন করা যায়, যা সাধারণত প্রাইভেট সেক্টরে যায় না। প্রাইভেট সেক্টরে কাজ অথরিটির মনোপুত না হলে স্যালারি কাটা যায়, সরকারি চাকরিতে এসব ঝামেলা নেই। প্রাইভেট সেক্টরে নিজেকে প্রতিনিয়ত আপডেট রাখতে হয়, স্কিলের চর্চা রাখতে হয় অব্যাহত। সরকারি চাকরি এই তুলনায় তুলনামূলক ফ্লেক্সিবল। অনেক সময় সরকারি চাকরি সমাজে আপনার আলাদা ভ্যালু তৈরি করে, এই লোভেও একটা বৃহৎ যুবগোষ্ঠী সরকারি চাকরি পেতে চায়। এরকম রয়েছে বহুবিধ কারণ। উপমহাদেশের মানুষ মূলত কমফোর্ট জোনে থাকতে চায়, কিছুটা আরামায়েশে দিন কাটাতে চায়। চ্যালেঞ্জ গ্রহণ করে প্রতিনিয়ত নিজেকে রেসে রাখার থেকেও তারা একটা সিমসাম জীবনই বেশি প্রাধান্য দেয়। তাই অধিকাংশের সাইকোলজিতে এমনই বীজ ঢুকে গেছে, যে কোনো মূল্যে একটা সরকারি চাকরি দিতে পারে জীবনের প্রকৃত শান্তি আর আরামায়েশের নিশ্চয়তা। বাস্তবে এই চক্করে পড়ে এই সরকারি চাকরির লুপ হলে ঘুরতে ঘুরতে প্রায় ক্ষেত্রেই অধিকাংশের জীবনে নেমে আসে ফ্রাস্ট্রেশন, আর এভাবেই ধীরে ধীরে বাংলাদেশকে কাড়াল করে নিচ্ছে বেকারত্ব, আর একটা জনগোষ্ঠী হয়ে পড়ছে বেকার। চাকরির অভাব দেশে নাকি চাকরি করার জন্য অভাব যোগ্য লোকের? আসুন এবার এদিকেই নজর দেই। প্রাইভেট সেক্টরে মুরগির মতো ঝিমানোর সময় নেই, আপনাকে হতে হবে সুপার ফাস্ট। এআই রোবোটিক্সের যুগেও আপনাকে এমন সব স্কিল রপ্ত করে নিজেকে এগিয়ে রাখতে হবে যেন আপনি ওই কাজে পারফেক্ট। বাকি থাকলো চাকরি হারানোর ভয় মূলত স্কিলহীন লোকজনের। কিন্তু একজন দক্ষ লোক কখনোই তার ব্রেনে এই সিগন্যাল নেবে না, কারণ সে জানে তার চাকরি গেলে অন্য অনেক কোম্পানি বসে আছে তাকে নিজেদের কাছে ভেড়ানোর জন্য। প্রাইভেট সেক্টরে আপনাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জিং সময়ের মোকাবেলা করে নিজেকে নিয়ে যেতে হবে সামনের দিকে, আর তবেই মিলবে সাফল্য। কারণ প্রাইভেট সেক্টরের গ্রোথ তরতর করে বাড়ে, আপনার পরিশ্রমের যোগ্য মূল্য দিতে প্রাইভেট সেক্টর কখনোই মুখ ফিরাবে না। প্রাইভেট সেক্টরে যে কোনো সময় রিটায়ার করা যায়, চাইলে যে কোনো বয়সে স্টার্টও করা যায়। বহু আর্মি পার্সন, সিভিল পার্সন নিজেদের জব থেকে আর্লি রিটায়ার করে প্রাইভেট সেক্টরে নিজেদের ক্যারিয়ার গড়ে। এই সেক্টরে শুধুমাত্র স্কিল আর ভ্যালু দিয়ে বিপুল অর্থ আয় করা সম্ভব। প্রাইভেট সেক্টর, কর্পোরেট কিংবা বৃহৎ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আপনাকে বসিয়ে খাওয়াবে না। এই জগতে আপনাকে হতে হবে একজন স্বয়ংসম্পূর্ণ মানুষ। আপনার নিজের অবস্থান তৈরি হলে এই জগৎ থেকে আপনাকে কেউ ঠেলে ফেলতে পারবে না। ইউরোপ কিংবা আমেরিকায় কিন্তু গভর্নমেন্ট সেক্টরের প্রতি এমন ক্রেজ নেই, ওই ক্রেজ শুধু এই সাবকন্টিনেন্ট দেশগুলোতে। ওরা দক্ষ জনশক্তি তৈরি করে, আর সেই জনশক্তি আইটি, গার্মেন্ট, সেলস বা ব্র্যান্ডিং সবখানেই দেখায় নিজেদের দৌরাত্ম্য। তার ফলে কিন্তু আদতে এগিয়ে যাচ্ছে পশ্চিমারা, এগোচ্ছে আইটি, এগোচ্ছে বাকি সব পটেনশিয়াল সেক্টর। তাহলে আমরা কেন তাদের ফলো করছি না? সমস্যাটা কোথায়? সমস্যা আসলে বহু জায়গায়। মোটিভেশন, ইন্টেনশন কোনোটাই আমাদের যুবকদের মধ্যে আসে না, কাজও করে না। চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী করে তুলবে নিজেদের এমন কিছু দক্ষ জনশক্তিতে পরিণত করবে, এমন সব উদ্যোগী পারে গোটা সিনারিও বদলে দিতে। চাকরির অভাব আর দক্ষ লোকের অভাব এক জিনিস নয়। দক্ষ স্কিলফুল মানুষকে কোনোভাবেই এই উন্নত বিশ্বে কেউ ছুঁড়ে ফেলতে পারবে না, হোক সেটা এআই, রোবট কিংবা মানুষ বা অন্য কিছু। সিস্টেমকে নিয়ন্ত্রণ করার উপায় জানতে হবে, নিয়ন্ত্রণও করতে হবে, আপডেটেড থাকতে হবে সময়ের সাথে, তবেই কেবল পরিস্থিতি বদলাবে, কর্মসংস্থানও মিলবে। বিসিএস কিংবা ছোট বড় যে কোনো সরকারি চাকরির পিছে ছুটে বছরের পর বছর অর্থ, শ্রম কিছুই ব্যয় হবে না, উল্টো বেকারত্বও কমবে, আর দেশের অর্থনীতিও এগোবে বিদ্যুৎ গতিতে, আর নিজেদের সাথে হেরে যাওয়ার মতো উপন্যাসের রচনাও ধীরে ধীরে কমতে থাকবে। কারণ এই পৃথিবীর আলোয় একটু সুন্দর জীবনের লোভ মানুষের সহজাত প্রবৃত্তি, এই প্রবৃত্তির পেছনে বিদ্যুৎ গতিতে ছুটতেও হবে। কিন্তু ভুল রেসের মাঠে দৌড়ালে জয়োৎসব করার চাইতে ঘোড়ার মৃত্যু কিংবা পঙ্গু হওয়ার সম্ভাবনাই প্রবল।